যতদিন পর্যন্ত আমার হাতে সোনার কাঠি আর রূপার কাঠি আছে ততদিন আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি যা চাই আমি তাই পাবো। আর তুই তুই যদি আমার কথার অবাধ্য হোস তবে কাঞ্চন আর তার জ্যোৎস্না চিরকাল আমার জীবন পিষিয়ে দিয়েছে, আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। আর এখন এখন ওদের মেয়ে রোহিণীও আমার পথের কাঁটা। উপড়ে ফেলবো সব কাঁটা, আমি উপড়ে ফেলবো সব কাঁটা। উপড়ে ফেলে আমার জীবন আমি মসৃণ করবো। কাঞ্চনের শরীর প্রায় রক্ত শুরু, আর কিছুক্ষণে হয়তো মারা যাবে, মারা যাবে। কিন্তু কি জানো কাঞ্চন, এত সহজে মৃত্যু তোমার কাছে আসবে না, এত সহজে তোমার মুক্তি নেই। আমি তোমার জীবন এত বিষিয়ে দেব, এত কষ্ট দেব তোমায় যে সেই কষ্টের কাছে মৃত্যু হার মানবে। দরজার এপারে চলে এসো, যোৎস্না আমার কথা শোনো, এপারে এসো। দেরি করো না যোৎস্না, যোৎস্না আমার কথা শোনো, দরজাটা খুলে বেরিয়ে এসো। ঠান্ডির সামনে তো কিছু বলাও যাবে না, কারণ ঠান্ডি রাখলে আমরা সবাই মরব। কি করব তাই বল আগে। যেভাবেই হোক ওই মেয়েকে আগে সরাবার ব্যবস্থা করতে হবে। খালি পেটে কি আর বুদ্ধি আসবে, আগে কিছু খেতে হবে। কিন্তু খাবার কই, যা ছিল সবই তো। কেন, খাবার তো মজুদ আছে, ভুলে গেছিস? এই চল। না না না, রাজকন্যা যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না, কি করবো?
কে কে ওখানে? রাজকন্যা, রাজকন্যা তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি। আপনি তাড়াতাড়ি ভালো ছেলের মতো খাবারটা খেয়ে নিন। কি করছো তুমি এসব? মানে কিন্তু রাজকন্যা তুমি আত্মীয়তা কেন করছো রাক্ষসীদের সাথে? আপনি কি ভুলে গেছেন যোদ্ধা, প্রাণ ভোমরা পাওয়ার একমাত্র উপায়, শর্ত মতো প্রাণ ভোমরা যদি ঠান্ডি রাক্ষসী আমাদের না দেয় তাহলে তো আমরা প্রাণ ভোমরা উদ্ধার করতে পারবো না। যদি প্রাণ ভোমরা উদ্ধার করতে না পারি তাহলে তো মাকে বাঁচাতে পারবো না। কিন্তু রাজকন্যা এসব কাজ খুব বিপজ্জনক, আর তুমি কি করে জানলে যে এই তিনটে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে? বিপদের ভয় আমি করি না, আমার শুধু একটাই চিন্তা, রাক্ষসীরা আপনার কোনো ক্ষতি না করে দেয়। এদিকে সোনার কাঠি রূপোর কাঠি এই বিষয়ে তো আমি কিছু জানতে পারিনি, আমার ভীষণ চিন্তা হচ্ছে এবার কি যে হবে। এত দিনে ধরা পড়েছে, আমি জানতাম, আমি জানতাম এই মেয়েটা মোটেই সুবিধের নয়, না হলে ও এই সময় এই ভাড়ার ঘরে কি করছে, তাও এই মানুষের ছায়ের সঙ্গে। ঠিক বলেছিস, চল এই দুটোকে শেষ করে দেখুনি। চল খবরদার, আর এক পাও এগোবে না। কেন, কি করবি তোরা, আমাদের মারবি? রাজকন্যা আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু এখনো তো সঠিক সময় আসেনি মহারাজ কাঞ্চন। সঠিক সময় আসার আগে আমি তোমায় এত কষ্ট দেব, এত কষ্ট দেব যে যে কষ্ট মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, মৃত্যুর থেকেও বেশি বেদনাদায়ক। তখন তুমি নিজেই নিজের মৃত্যু কামনা করবে আমার কাছে। না না, এটা হতে দেয়া যায় না, কখনো না। কে জ্যোৎস্না কামিনীর হাতে বন্দি, এরপর যদি কাঞ্চনকেও রক্ষা করা না যায় তাহলে রোহিণীকে আমরা মুখ দেখাবো কি করে? কিছু একটা করতে হবে। তুমি আমাকে বাধা দিলে কেন? তুমি বোধহয় জানো না কামিনী কি সর্বনাশ করতে চলেছে, শুনলে তুমিও? করুক, কামিনী যা ইচ্ছে তাই করুক। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি চাই, আমি চাই কাঞ্চনের উপর কামিনী যেমন খুশি অনাচার করুক। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না কান্দাগিনি। আর কিছুক্ষণ অপেক্ষা করো কাঞ্চন, আমি ফিরে এসে তোমায় চির বিদায় জানাবো কাঞ্চন, এখন তুমি বিশ্রাম করো।
রাজমাতা যে এই সুখ থেকে বঞ্চিত হবে? কারণ তোমাকে চিরবিদায় জানাবো আমি। তোমার মৃত্যু যে তোমার মেয়ের হাতেই লেখা রয়েছে বাবা। তুমি কি করছো দুষ্টবতী মোহিনী? শেষ পর্যন্ত নিজের বাবাকে? আর সময় নেই, তার আগে আমাকে সবটা খুলে বলো। কাল নাকি নি কামিনীর হাতে কাঞ্চন ঠাকুর, এটা তুমি কেন চাইছো? আমার উপর ভরসা রাখো, কামিনীর কোনো উদ্দেশ্য আমি সফল হতে দেব না। ওর পথের কাঁটা আমি, আর রোহিণীকে দেওয়া প্রত্যেকটা কথা আমি রাখবো, অক্ষরে অক্ষরে পালন করবো আমি। কিন্তু কিন্তু কাঞ্চন, কিচ্ছু হবে না, রোহিণীর বাবা মার কিচ্ছু হবে না। তবে তার জন্য আমাকে যে এখনই যেতে হবে। এদের শেষ করে দিলেই আমাদের সব সমস্যা মিটে যাবে। ঠান্ডি জিজ্ঞাসা করলে বলবো খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। না যোদ্ধা, গায়ে জোর দিয়ে না, এদের সাথে আমাদের বুদ্ধি দিয়ে লড়তে হবে। ঠিক বলেছো রাজকন্যা। যাতে তোরা ওর ক্ষতি করতে এলেই আমি সেটা দেখতে পেয়ে যাই। আমরা না, আমরা আসলে ওকে বন্দি ঘরে ঢুকতে দেখে সন্দেহ করেছিলাম। ও দিদা, আমি তো বন্দিকে খাবার দিতে এসেছিলাম, তোমাদের তো বলেই ছিলাম মহাভোজের আগে এই বন্দিকে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করতে হবে, তাই জন্যই তো। না থানদি, শোনডিম্বা, আমি না চাইলে কারুর ক্ষমতা নেই এই মেয়ের কোনো ক্ষতি করে। ওর এখনো রাক্ষসী অভিষেক হয়নি, ও দুর্বল, সেই জন্য তোরা যা খুশি তাই করবি, এ আমি কখনো হতে দেব না। এই মেয়ে যদি পরীক্ষা দিয়ে প্রমাণ দিতে পারে যে ও আমার নাতনি, তাহলে আমি নিজে ওর রাক্ষসী অভিষেক করবো। আর যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে এর প্রমাণ আমি নিজের হাতে নেব। তোরা এর মধ্যে একদম আসবি না, কানে গেছে কথাটা? না না থানদি, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। তার প্রমাণ দিতে হবে তো।
হয় সে আমার মেয়ে আমাকে ছেড়ে ভিন দেশে চলে যায়। তারপর থেকে এ জন্মে আমি তার কোনো দেখা পাইনি। পরে খবর আসে আমার নাকি একটা নাতনি হয়েছে। আমি অনেকবার বলেছিলাম আমি আমার নাতনিকে দেখতে চাই। হ্যাঁ, আমার যা কিছু অর্থ, যা কিছু প্রতিপত্তি, যা কিছু ক্ষমতা, সবকিছু আমি আমার নাতনিকে দিতে চাই। কিন্তু এ জন্মে না আমার মেয়ে, না আমার নাতনি কেউ আমার সামনে এলো নেলা। আহারে, দিদার বড় কষ্ট। এখন তুই এসেছিস আমার নাতনির পরিচয় নিয়ে, কিন্তু এত সহজে তোকে আমি কি করে বিশ্বাস যাইলা? যদি তোর মধ্যে রাক্ষসী বংশের রক্ত থাকে তাহলে তুই এই তিনটে পরীক্ষায় সফল হবি। তার মধ্যে প্রথম পরীক্ষা হলো শক্তির পরীক্ষা, অসীম শক্তির পরীক্ষা। তাহলেই তোকে আমি আমার বংশের নাতনি বলে মেনে নেব। অসীম শক্তির পরীক্ষা, সেটা আবার কি? আমি পাথর দিয়ে বন্ধ করে দিয়ে যাবো। এই যে পাথরগুলো দেখছিস, সব এক এক করে তোর মাথার ওপর পড়বে। অসীম শক্তির প্রয়োগ করে তুই যদি এই গুহা থেকে বেরোতে পারিস তাহলেই তুই বাঁচবি, না হলে জিজ্ঞেস করার কি আছে লা? এখানে এই পাথর চাপা পড়ে তোকে মরতে হবে, আর আমিও বুঝে নেব তুই আমার যোগ্য উত্তরসূরি নসলা। এখানে যা পাথর আছে তার একটাও যদি আমার মাথার উপরে পড়ে শেষ, আমি একেবারে শেষ। অসীম শক্তি দিয়ে এই গুহা থেকে বেরোবো কি করে? কে বাঁচাবে আমায়? কি করব আমি? এই গুহার মুখ আমি বন্ধ করে দিয়ে গেলুম লা। যদি পাথর সরিয়ে বেরোতে পারিস তাহলেই তোর শক্তির প্রমাণ হবে। ঠান্ডি,